বর্তমান যে পৃথিবীতে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা আছি, এখানে আপনার বিভিন্ন রকমের ইনফরমেশন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত গতিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং অনেক সময় অনেক বিভ্রান্তিকর তথ্য কিন্তু আমরা দেখি যে সোসাইটিতে ছড়িয়ে পড়ে এবং তার কনসিকোয়েন্স আপনার সাংঘাতিক রকমের খারাপ হতে পারে, ঝুঁকি থাকে। বিজ্ঞানীদের একটি আপনার ট্রেডিশনাল পাথওয়ে আছে, তারা এগুলো গবেষণা প্রবন্ধ আকারে পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করে, পাবলিশ করার পরে আপনার মিডিয়ার সাথে কমিউনিকেট করে। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতি। জন হপকিন্স ইউনিভার্সিটি সারা পৃথিবীর ডাটা আপডেট করছে করোনা ভাইরাসের উপরে, কাজে জন হপকিন্স ইউনিভার্সিটির উপরে কিন্তু আমাদের মিডিয়া স্পেশালিস্ট যারা আছে বা নিউজ মিডিয়াগুলো আছে তারা কিন্তু ডিপেন্ড করতে পারে। কাজে এই সোর্সটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। যারা এই 21st century যারা মিডিয়া স্পেশালিস্ট, যারা নিউজ মিডিয়ার সাথে কাজ করে, তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে যে তাদের কমিউনিকেশনটা আপনার বিজ্ঞানীদের সাথে এই কানেকশনটা ডেভেলপ করতে হবে, এই নেটওয়ার্কটা ডেভেলপ করতে হবে যেটা আপনারা এটা করছেন। ফলে এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, বিজ্ঞানী, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং আদার স্টেক হোল্ডারের একটা যদি আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারি, এইটা আপনার দেখবেন যে কোনো তথ্য এবং যে কোনো জ্ঞান, যে কোনো প্রযুক্তি যথাযথভাবে অত্যন্ত দ্রুত গতিতে আপনার সমাজে চলে যাবে এবং এটা ইম্প্যাক্ট তৈরি করবে। তথ্য প্রবাহের ক্ষেত্রে আপনার সঠিকভাবে করবে তা না, এটা আরেকটা কাজ করবে সোসাইটি থেকে, কিন্তু এই কানেকটিভিটির কারণে একটা ফিডব্যাক আসবে, এই কমিউনিকেশনটা কিন্তু ওয়ান ওয়ে হবে না। কাজেই সোসাইটিতে এই যে প্রযুক্তি, এই জ্ঞান ব্যবহারের ক্ষেত্রে কী কী সীমাবদ্ধতাগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, এগুলো ফিডব্যাক করে আবার রিসার্চারের কাছে আসবে। কাজেই একেবারে কৃষক থেকে মনে করেন গবেষক, গবেষক থেকে কৃষক, মধ্যে মিডিয়া স্পেশালিস্টরা এখানে আছে। ফলে এই যে আপনার কমিউনিকেশন, বহুমুখী কমিউনিকেশনগুলো, এইগুলো আমাদেরকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করবে। যারা এই মিডিয়ার স্পেশালিস্ট আছে, যে কোনো নিউজ পাবলিশ করার আগে তাদেরকে আমি পরামর্শ দিব যে তারা যাতে ওই বিষয়ের স্পেশালিস্ট দিয়ে এটাকে ভ্যালিডেটেড বা ভেরিফাইড করে নেয়। এই প্রযুক্তির রিলেটেড যারা স্পেশালিস্ট আছে বাংলাদেশে, অন্তত দুই একজনের সাথে কথা বলে নেয়া, এবং কথা বলে নিলে হবে কি, এইটার ঝুঁকি কমে যাবে যে কোনো রকমের মিসলিডিং ইনফরমেশন যাওয়ার ক্ষেত্রে। ইভেন এই কাজটা করা হয় না আমাদের দেশে, আমি লক্ষ্য করেছি। মিডিয়া যে স্ক্রিপ্টটা তৈরি করবে যেটা পাবলিকলি আপনার এক্সপোজ করবে, এইটা যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছে তাকে একবার দেখিয়ে নেওয়া উচিত। কারণ একটা শব্দের পরিবর্তনের জন্য অনেক সময় কিন্তু রং মেসেজ সোসাইটিতে যেতে পারে এবং এটা ভাইরাল হয়ে যেতে পারে, যেটা প্রকৃত পক্ষে আপনার বিজ্ঞান দ্বারা প্রমাণিত না। সেই বিষয়টা আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, সোসাইটিতে এই নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারি, এবং এই তত্ত্বের প্রবাহটা তখন অত্যন্ত সঠিকভাবে হবে এবং বিশ্বব্যাপী এটা হবে।